এবার বিলাসবহুল হোটেল ব্যবস্থা চালু হতে যাচ্ছে মহাকাশে। 2022 সালে অরোরা স্টেশন নামের এই হোটেলটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও গত 24 জানুয়ারি প্রকাশ করা হয়েছে হোটেলের ভেতরের কয়েকটি ছবি। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অরিয়ন স্প্যান তৈরি করছে এই মহাকাশ হোটেলটি। 2 জন ক্রু সদস্য সহ একসঙ্গে মোট 6 জনের থাকার ব্যবস্থা থাকবে এই হোটেলে। তাদের জন্য থাকবে 12 দিন মহাকাশ ভ্রমণের লোভনীয় ব্যবস্থা। অরিয়ন স্প্যান এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক বানগার্ড এক বার্তায় বলেন, আমরা চাই সবাই যেন মহাকাশ ভ্রমণের সুযোগ পান। উদ্বোধনের পরপরই আমরা এটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ভেবে রেখেছি। এর জন্যে এত কম টাকা নেওয়া হবে যা কেউই কল্পনাও করতে পারবেন না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানান, বিশ্বের প্রথম এই বিলাসবহুল মহাকাশ হোটেল অরোরা স্টেশনে বসে প্রতি 24 ঘন্টায় দেখা যাবে 16 বার সূর্য ওঠার দৃশ্য। হোটেলটি উদ্বোধন 2021 সালে হলেও অতিথিদের আমন্ত্রণ জানানো হবে 2022 সাল থেকে। মহাকাশে মোট 12 দিনের ভ্রমণ সময়ে পর্যটকরা পৃথিবীটাকে দেখবেন 200 মাইল উপর থেকে। লো আর্থ অরবিটে অবস্থান করে হোটেলে বসে পর্যটকরা পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করবেন প্রতি 90 মিনিটে। এর ফলেই প্রতি 24 ঘন্টায় প্রায় 16 বার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখার সুযোগ পাবেন তারা। দৈর্ঘ্যে 35 ফুট এবং প্রস্থে 12 ফুট এই বিলাসবহুল হোটেলটি দেখতে ব্যক্তিগত উড়োজাহাজের মতোই। 2001 সালে মহাকাশ পর্যটন শুরু হওয়ার পর এটি বেশ ভালো সাড়া ফেলেছে ধনী ব্যক্তিদের মধ্যে। তবে এর পর্যটকদের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ নিয়েও বেশ সচেতন অরিয়ন স্প্যান। বানগার্ড এই বিষয়ে তার বার্তায় বলেন, পর্যটকদের মহাকাশ ভ্রমণের জন্য প্রস্তুত করতে 24 মাসের একটি প্রস্তুতি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা সেটি কমিয়ে 3 মাসে নিয়ে আসব, ফলে খরচটাও কমে যাবে কয়েক গুণ। এছাড়াও হোটেলটির বহুমুখী ব্যবহারের মাধ্যমে পর্যটকদের ভ্রমণ খরচ আরও কমিয়ে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে ঠিক কত খরচ হবে সে সম্পর্কে বার্তায় কোনো তথ্য না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তা জনপ্রতি $80,000 মতো হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার করার কারণে কারো হয়তো আলোর চোখ খুলে যেতে পারে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।